তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমরা চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আসুক, আমরা খেলে জিততে চাই। বিএনপি নির্বাচন প্রতিহতের কোনো রকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে। রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতির বিষয়ে জানান। আজ শনিবার জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এছাড়াও তথ্যমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক আছে কেবল পাকিস্তানে, বিএনপি পাকিস্তানকে অনুকরণ করে। আগামী নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএসএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ দশ দফা দাবি আদায়ে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা। তিনি বলেন, বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে, আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে, নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না। আর শনিবার দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণ চাইলে আমরা জয়ী হব। ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ পালাবার দল নয়। তিনি বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার করবে, আওয়ামী লীগ কি চুপচাপ বসে থাকবে, আমাদের অবশ্যই জবাব দিতে হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন, এসব এখন কোথায় গেল, কোথায় গেল গণজোয়ার।